মর্নিং আজকে আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ দিব, সেটা হচ্ছে থিয়েটার থ্রেড যে অনুষ্ঠানটি আয়োজন করেছে সিনেমায় জাগরণ দর্শকের আলোড়ন। আমরা ভেবেছিলাম যে প্রথম দিকে যুদ্ধ করাটা একটু কঠিন হয়ে যাবে, কারণ এত প্রতিকূলতার সাথে আসলে বেড়ে ওঠাটা খুব কঠিন আমাদের জন্য, আর তার মধ্যে আমরা সবাই নতুন। কিন্তু আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমি কি পরিমাণের খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, গর্বিত হয়েছি যে তারা সিনেমার বেটারমেন্টের জন্য এগিয়ে আসছেন। অ্যান্ড তারা এত সুন্দর একটা অফলাইন একটা ইভেন্ট অর্গানাইজ করেছেন এবং সেখানে দিন বদলের যে সিনেমাগুলো আছে তাতে তারা সাপোর্ট দিলেন, এক্সিলেন্ট। আমি আসলে অভিভূত এবং খুবই ভালো লাগছে এটা বলতে যে তাদের আয়োজনের প্রথম দিকেই আমরা আছি, প্রথম অংশ হিসাবে ওরামন টু টিম আজকে যমুনা ফিউচার পার্কে যাচ্ছে, সেন্ট্রাল গ্রাউন্ডে যমুনা ফিউচার পার্ক। আজ সন্ধ্যা 7টা থেকে আমি, পূজা, রায়হান, রাফি, আমাদের ফুল টিম অ্যান্ড ইমরান অ্যান্ড কনাক আমরা থাকবো আপনাদের অপেক্ষা। সবাই মিলে যেহেতু চেষ্টা করছি, আমার মনে হয় যে ভালো কিছু হবে এবং আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম টু থিয়েটার থ্রেড যে তারা বাংলা সিনেমার এই ক্রান্তি লগ্নে এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, আমাদের এটা খুবই প্রয়োজন ছিল। এখন আপনাদের উপর দায়িত্ব সেখানে আসা এবং আমাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলা, আমাদেরকে আপনাদের চাহিদা জানানো, আপনারা আমাদের কাছ থেকে আরো কি দেখতে চান, আমরা কিভাবে নিজেদেরকে বেটার করতে পারবো, ইন্ডাস্ট্রি কিভাবে ডেভেলপ হবে, এটা আপনারা কি মনে করেন আমরা সেটা জানতে চাই। আমরা সবাই আপনাদের জন্য অপেক্ষা করব। তো আজকে দেখা হচ্ছে যমুনা ফিউচার পার্ক সন্ধ্যা 7টার সময় সেন্ট্রাল গ্রাউন্ডে।